প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম করলা দিয়ে চিংড়ি মাছের একটি ভাজি এটি একটি কমন রান্না সবাই রান্না করতে পারেন তারপরও আমি আমার মতো রান্না করে দেখিয়েছি কীভাবে মজা করে রান্না করা যায় তো চলুন শুরু করা যাক রেসিপি প্রথমে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি পেঁয়াজের কুচিটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় জন্য এখানে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ এখন নেড়ে চেড়ে হালকা একটু ব্রাউন কালার করে নেব আর এটা খুব বেশি ভাজা যাবে না তো আমার হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি চিংড়ি মাছ চিংড়ি মাছের পরিমাণ আমি বলছি না এটা আন্দাজ করে যার যার পছন্দ অনুযায়ী দিবেন হাঁফটা চামচ পরিমাণ লবণ একটু সামান্য নেড়ে নিচ্ছি আর মাছটাকেও পেঁয়াজের সাথে ভেজে নেচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটা চামচ পরিমাণ এই ভাজিটা আমি একটু মশলাযুক্ত করব আর সাদা করতে চাইলে মশলার পরিমাণ কম দিলেই হয়ে যাবে মরিচের গুঁড়ো হাফচা চামচ পরিমাণ মশলার সাথে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখানে দিয়ে দিব পানি যেন মশলাটা পুড়ে না যায় একটু কষানোর জন্য আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিব চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ভালো মতো কষানো হয়ে গেলে আর যখন তেলটা ভেসে ওঠে তখনই বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এখানে করলা আর আলু এখানে আমি আড়াইশো গ্রাম করলা নিয়েছি বিচিটা মাঝখানে ফেলে পাতলা করে কেটে নিয়েছি আর আলুটাও কুচি করে নিয়েছি এরকম পাতলা করে নিয়েছি আর আলুটা কেটে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এগুলোর সাথে আর এই ভাজিতে আপনারা ইচ্ছে করলে হালকা একটু আদা রসুনের বাটাও দিতে পারেন কিন্তু আমি দেইনি আর অল্প মশলা করলেই ভীষণ টেস্টি হয় এখন উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি এটা ঢেকে ঢেকে ভাজিটা সিদ্ধ করে নেব আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের রান্না আছে যারা নতুন রাঁধুনি তারা দেখে অবশ্যই উপকৃত হবেন কারণ আমি অল্প মশলায় রান্না করার চেষ্টা করি আর যারা নিয়মিত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রবাস থেকেও অনেক ভাই বোনেরা দেখছেন আমার ভিডিওগুলো আর দেখে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছেন আর আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এখন আমি ভাজিটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর কয়েকটি কাঁচামরিচ মাঝখানে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম আর এই ভাজিটা কিন্তু খুবই অল্প সময় লাগে তৈরি করতে আমি যেভাবে দেখিয়েছি অনেকে করলাটাকে সিদ্ধ করেও ভাজি করে থাকেন আমিও করি প্রায় সময় সব সময় না আবার মাঝে মাঝে এভাবেও ভাজি করে ফেলি তা আমার রান্নাটি কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ। খেতেও অবশ্যই ভালো হবে তিতার ভয়ে অনেকেই আছেন করল্লা খেতে পারেন না বা খেতে চান না করল্লা ধোয়ার পরে লবণ দিয়ে কচলে আবার ধুয়ে নেবেন তাহলে তিতাটা কিন্তু কমে যাবে কিছুক্ষণ রেখে আমি এটা নামিয়ে নেব আর সহজ ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অল করে রাখবেন তাহলে সব রেসিপি আপনাদের কাছে চলে আসবে রান্নাটি শেষ হওয়ার পরে আমি পরিবেশন করে নিয়েছি আর কি বলবো দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই করলা আর চিংড়ির ভাজিটা তা ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ